চিত্রনায়িকা পরিমণি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এই চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই নাটকে আমিন খান পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন। তারকা দম্পতি চিত্রনায়িকা পরিমণি ও শরীফুল রাজের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনায় রয়েছে, আর এই কারণে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে পরিমণিকে। সম্প্রতি ছেলে রাজ্য ও পরীর পাশে দেখা যায়নি রাজকে, এই জন্য নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। বর্তমানে রাজ পরিমণি আলাদা থাকছেন, সুযোগ পেলেই সামাজিক মাধ্যমে রাজকে খোঁচা মারতে ছাড়েন না পরিমণি। সম্প্রতি সেই রকম কিছুই প্রকাশ করলেন এই নায়িকা। তসলিমা নাসরিনের কবিতায় বলা হয়েছে, দুহাত পেতে ভিক্ষা চাইছো ক্ষমা, তুমি কি জানো যোগের ঘরে শূন্য করেছো জমা, বিয়োগের ঘরে কম করে বলে দুই কোটি, মনে আছে কে নিয়েছিলে সব, ছাড়ো নাই খড়কুটিটি, তুমি বুঝি আর ছোটোখাটো বদমাস, চুমু খেতে খেতে পড়িয়েছ ফাঁস, আমারই খেয়ে আমারই পরে আমারই সর্বনাশ, ক্ষমার প্রশ্ন ওঠে না শুনেই অন্য আঁচলে ঝাঁপ, দুধকলা দিয়ে চিরকালে আমি ফুসলাম কাল সাফ। তসলিমা নাসরিনের আবৃত্তিতে নিজের ক্ষোভটাই যেন উগরে দিলেন পরে। যদিও পোস্টে কারো নাম উল্লেখ করেননি এই নায়িকা, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই অকৃতজ্ঞ বলে কাকে তাক করেছেন পরিমণি। মন্তব্যের ঘরে সেটা যেন এক প্রকার বলেই দিলেন পরীর ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। চলতি বছরের শুরু থেকেই রাজপরীর সংসারে টানাপোড়ন চলছে। মাঝে লোক দেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্য জীবনে মোটেও সুখী ছিল না এই জুটি, এমনটাই জানান পরিমণি। গত 29 মে রাতে রাজ্যের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পরিমণি ও শরীফুল রাজ আলাদা থাকছেন। 2021 সালের 17 অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণি। এরপর 2022 সালের 10ই আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান শাহিম মাহমুদ রাজ্য। টেন টিভি দেশ ও দশের কথা বলে।